নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? থ্রু নন্দিতাস লেন্সে সকলকে ওয়েলকাম জানাই। আমি নন্দিতা, কানাডা থেকে। কোনো শপিং সেন্টারে গিয়ে টুকটাক কিছু জিনিসপত্র কিনব ভাবছি, আর আমাদের পাশেই টিএনটি সুপার মার্কেট বলে একটি গ্রসারি মার্কেট আছে, সেখানেও গিয়ে কিছু জিনিসপত্র কিনব। এই সময় তাও আমাদের ওয়েদার একটু ভালো আছে, মানে এই ধরুন 10-12 ডিগ্রি টেম্পারেচার, আর কিছুদিন পরেই ডিসেম্বর চলে এলেই প্রায় মাইনাসে টেম্পারেচার চলে যাবে। তখন বাড়ি থেকে আর খুব একটা বাইরে বেরোতেও ইচ্ছে করে না। আমরা গাড়ি পার্ক করে উইনার্সে এসে ঢুকে পড়লাম। এটি কানাডার একটি চেন স্টোর। এখানে ব্র্যান্ডেড জামাকাপড়, জুতো, ব্যাগ এবং ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। ঘুরতে ঘুরতে এই পেতলের মেজারমেন্ট কাপগুলো আমার খুবই ভালো লাগলো। আরও অনেক রকমেরই রাখা আছে দেখছি, কিন্তু এগুলো থেকে আমি চোখ ফেরাতে পারলাম না। এই দেখুন, এখানটায় বেশ কিছু ব্র্যান্ডেড ব্যাগ রাখা আছে, আর ব্যাগগুলোর প্রায় $100, মানে আমাদের ভারতীয় মুদ্রায় 5,000 থেকে 6,000 টাকা, এমন কিছু বেশি দাম নয় কিন্তু। তবে ছোট ছোট হ্যান্ডব্যাগগুলো $30 থেকে $40-এর মধ্যেই। ক্রিসমাসের সময় সুন্দর করে বাড়ি সাজানোর জন্য কত রকমারি জিনিসপত্র কিনতে পেয়ে যাবেন এখানে। আমাদের মেয়েদের বাড়ির জিনিসপত্র কেনার প্রতি একটু দুর্বলতা আছেই, ভালো জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে। এই প্লেটগুলো ভারী সুন্দর লাগছে দেখতে, তাই না? আর 6টা করে প্লেট $15, এমন কিছু বেশি দামও নয়। উইনার্স থেকে বেরিয়েই আমরা টিএনটি সুপার মার্কেট গ্রোসারি স্টোরে যাব বলেছিলাম, সেখানে চলে এলাম। এখানে কাঁঠালে সাইজ দেখেছেন, ঠিক আমাদের দেশের মতোই। এই সুন্দর সুন্দর কন্টেনারগুলোতে কি আছে জানেন? এক ধরনের আমন্ড কুকিজ, ভীষণ টেস্টি খেতে। এইবারে এটা সেলে দেওয়া আছে $5.99, অন্য সময় অনেকটাই প্রাইস থাকে, তাই একটা তুলে নিলাম। এদিকটাতে পুরো চকলেট, কুকিজ, কেক আর বেকারি আইটেম অনেক রকম রাখা। এগুলো কি জানেন? ভেন্ডি আর অনেক রকম সবজির চিপস বানানো, অয়েল ফ্রি। কি মজাদার, তাই না? এখানে আমাদের দেশের মতো রাস্তায় ডাব বিক্রি হয় না, এইভাবে প্যাক করে
দোকানের ভেতরেই বিক্রি করা হয়। প্রায় 5 থেকে 6 রকমের মাশরুমের ভ্যারাইটি। এগুলো চাল কুমড়ো, কেটে কেটে বিক্রি করা হচ্ছে। আপনি এখানে A to Z সমস্ত রকম সবজি পেয়ে যাবেন প্রায়। কত রকমের যে শাক পাওয়া যায়, বকচয়, কলমি, পালক, আরও অনেক রকম, যেগুলোর ঠিকমতো নামও জানি না। অনেক রকমের সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, সামন ফিশ, কত রকম ভ্যারাইটি। গ্রসারির যাবতীয় জিনিসপত্র এখানে পেয়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই থাক। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন প্লিজ। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন।